আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা বাংলাদেশ থেকে এবং অন্যান্য মিডল ইস্টের দেশ থেকে বাংলাদেশি যারা প্রবাসীরা আছেন, তারা প্রতিনিয়তই যারা ইউরোপের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, প্রতিনিয়তই চিন্তাভাবনা করে থাকেন যে ইউরোপের যে কোনো একটি দেশে যেন গিয়ে ভালো মতো জীবনযাত্রাকে মান উন্নত করা যায়, এবং সাথে সাথে সেখানে মূলত দুটা অপশন, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে টাকা পয়সা ইনকাম করা, এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে সেখানে গিয়ে রেসিডেন্ট পারমিট, নাগরিকত্ব লাভ করা। ইউরোপের দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে আমরা দেখব যে সর্বপ্রথম যেই কোনো দেশে আমরা যাই না কেন, সেখান থেকে পর্তুগালের উদ্দেশ্যে যাওয়ার চিন্তাভাবনা, মন মানসিকতা কিন্তু 80% লোকেরই থেকে থাকে। পরবর্তী যে বিষয়টা, সেখানে যাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা খুব অল্প সময়ের মধ্যে সেখানে গিয়ে আমরা রেসিডেন্ট কার্ড প্লাস নাগরিকত্ব লাভ করার জন্য যে একটা সম্ভাবনা সেটা আমরা পেয়ে থাকি, যার কারণেই পর্তুগালকে সবাই পছন্দ করে বা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যাই হোক ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে, বিগত কিছুদিন আগে এই চ্যানেলের মধ্যে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম বেলিজ ভিজিট ভিসা সম্পর্কে। এটা হচ্ছে আমেরিকার পার্শ্ববর্তী একটি দেশ, মেক্সিকোর পাশেই দ্বীপের মতো একটি দেশ। সেখানে এই দেশটিতে মূলত ইউকে, ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যে একসময় শাসন করত। পরবর্তীতে এই দেশটি যুক্তরাষ্ট্র থেকে স্বীকৃতি নিয়ে বা বিভিন্ন দেশ থেকে স্বীকৃতি নিয়ে কিন্তু এটি স্বাধীনতা লাভ করে জাতীয় পতাকা অর্জন করে, এবং সাথে সাথে সেখানে একটি ভূখণ্ড স্থাপন করে একটি দেশ হয়, যেটাকে ভিলেজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবং আমরা বাংলাদেশ থেকে যদি এই দেশের উদ্দেশ্যে ভিজিট ভিসা নিয়ে যেতে চাই, আমাদের বাংলাদেশে কোনো এম্বাসি এই দেশের নেই, যার কারণে আমাদেরকে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গিয়ে দিল্লিতে এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন যেই প্রসেসটা সেটা সাবমিট করে ভিসাটা নেওয়া হয়। এখন কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আমি যে তথ্যটি আপনাদের সামনে তুলে ধরবো, পুরোপুরি বর্ণনা হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো, মানে আমরা সেখানে গিয়ে ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট, স্টাডি ভিসা, যে কোনো একটি ক্যাটাগরির ভিসাতে গিয়ে সেখানে আপনি কিভাবে নাগরিকত্ব লাভ করবেন, এবং এই ভিডিওর পিছনে যে মূল তথ্যটা, মানে এই দেশের নাগরিকত্ব লাভ করে আপনি কতটুকু লাভবান হবেন, আপনার ভবিষ্যৎ কতটুকু উজ্জ্বল হবে, এবং কত সময়ের ভিতরে আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন, এবং কত টাকা পয়সা ইনকাম করে আপনি সেখানে থাকতে পারবেন, বা আপনার নাগরিকত্ব পেতে কতটুকু সহজতর এই দেশের জন্য, সেই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে ভিডিওটি। যারা এই ভিলেজ আমেরিকার উত্তর আমেরিকার এই দেশটিতে যেতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, প্রথমেই বলে রাখি, আমরা যারা ভিজিট ভিসা নিয়ে যেতে চাই, ভিজিট ভিসা নিয়ে সেখানে যাওয়ার পর আমরা ওয়ার্ক পারমিট ট্রান্সফার করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ওয়ার্ক পারমিটে আমি কিভাবে এখানে ট্রান্সফার বা পরিবর্তন করব, স্থানান্তর করব। তো সেক্ষেত্রে আপনি সেখানে ভিজিট ভিসাতে যাওয়ার পর অসংখ্য শ্রীলঙ্কান, নেপালি, ইন্ডিয়ান, প্রচুর পরিমাণে অসংখ্য লোকজন আছে, তামিল আছে, সেখানে গিয়ে আপনি তাদের সাথে যোগাযোগ করে সব কিছুর একটি সময়ের ব্যাপার। সেবা একটা যদি আপনার মন মানসিকতা থাকে যে আমি এই দেশে যাব, এবং ভিসা পাওয়ার পরে আপনার মন মানসিকতা ওইভাবে হতে হবে যে আমি সেখানে গিয়ে সব কিছু কিন্তু ধৈর্য সহকারে করতে হবে। দেখেন ভিউয়ার্স, একটা জিনিস, আপনার যদি মন মানসিকতা এই ধরনের থাকে যে আমি একটি দেশে গিয়ে নিজে নিজে প্রসেসিং করে কোনো দালালের কাছে না গিয়ে সর্বমোট আমি চেষ্টা করব যে আমি সেখানে গিয়ে লাভবান বা সফলতা লাভ করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, সময় লাগবে, সব কিছু সময়ের অপেক্ষা করে, কিন্তু সময় মানে ধৈর্যের ফল কিন্তু অনেক মিষ্ট হয়, এটা আমরা সবাই জানি। যাই হোক, ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ট্রান্সফার করে, চেঞ্জ করে আপনি সেখানে এক বছর থাকতে হবে লিগেলিভাবে, মানে কোনো ধরনের পাসপোর্ট ওভারস্টে মানে অবৈধ থাকা যাবে না, আপনি কন্টিনিউ ইমিগ্রেশনে গিয়ে ওয়ার্ক পারমিট করে আপনি এক বছর লিগেলভাবে থাকতে হবে। এক বছর পরে আপনি টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করবেন, সেখানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডের জন্য আবেদন করার পরেই কিন্তু আপনি আপনার সব কিছু, গভর্নমেন্ট ট্যাক্স এবং আপনার স্যালারি, আপনার কোম্পানি সব কিছু ওকে আছে, ঠিক আছে, এবং আপনি সেখানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আবেদন করার পরে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে এটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি 5 বছরের জন্য টেম্পোরারি রেসিডেন্ট কার্ড সেখানে থাকতে হবে, এবং 5 বছর পরেই কিন্তু আপনি সেখানে সিটিজেনশিপের জন্য, ওই দেশের ভ্যালিড পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশ থেকে সেখানে গিয়ে সিটিজেনশিপের জন্য আবেদন করব, সেটা কিভাবে করব, ভিউয়ার, সরাসরি ভ্যালিড যে ইমিগ্রেশন ওয়েবসাইট আছে সেখানে সরাসরি গিয়ে আমরা দেখব আসলে তারা কিভাবে কোন রিকোয়ারমেন্টসগুলো ফুলফিল করে সেখানে সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবো। এখানে আপনাকে দেখতে হবে, ডু আই কোয়ালিফাই ফর ভিলেজ সিটিজেনশিপ, ভিলেজ সিটিজেনশিপ ক্যান বি গেইন বাই ডিসেন্ট অর রেজিস্ট্রেশন, মোর ইনফরমেশন টু ডিটারমাইন ইউর এলিজিবিলিটি ফর
বেলিজিয়ান সিটিজেনশিপ ক্যান বি ফাইন্ড হিয়ার। ওকে, এখানে বলা হয়েছে যে এখানে আপনি বেলিজ সিটিজেনশিপের নাগরিকত্বের জন্য আপনি প্রযোজ্য, তবে সেক্ষেত্রে কিছু তথ্য দেওয়া হয়েছে, যদি আপনি তথ্যগুলো জানতে চান সেখানে আপনি জানতে পারবেন। মোর অপশনের মাঝে গিয়ে আমরা মোর অপশনে গিয়ে কিছু তথ্য জানব। এখানে আরও কিছু তথ্য দেওয়া আছে যে ডকুমেন্টস ইউ নিড, ডু ইউ কোয়ালিফাই, মানে আপনি কি সিটিজেনশিপের যোগ্য কি না সেক্ষেত্রে ডকুমেন্টস ইউ নিড, রিপ্লেসমেন্ট অফ সার্টিফিকেট, সিটিজেনশিপ প্রসেস বাই ডিসেন্ট, সিটিজেনশিপ প্রসেস বাই রেজিস্ট্রেশন, সিটিজেনশিপ প্রসেস ফর রিপ্লেসমেন্ট, হাউ টু হোয়ার টু অ্যাপ্লাই, এবং সিটিজেনশিপ ফিস এবং সিটিজেনশিপ ফর্মস, সম্পূর্ণ ডকুমেন্টসগুলো কিন্তু ভিউয়ার্স এখানে দেওয়া আছে। এবং কী কী প্রসেসে, কী কী পদ্ধতিতে আমরা বা আপনারা সেখানে যাওয়ার পরে আবেদন করতে পারবেন বিলিজ সিটিজেনশিপের জন্য, নাগরিকত্বের জন্য, সম্পূর্ণ সব কিছু এখানে দেওয়া আছে। আমি ডেসক্রিপশন বক্সে, আবারও বলছি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা পরিষ্কারভাবে বুঝে শুনে তারপরে আপনারা সেখানে গিয়ে খুব সহজভাবেই আপনারা সব কিছু বুঝে শুনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। হোয়ার টু অ্যাপ্লাই, এই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কোথায় আবেদন করব। সেক্ষেত্রে যদি আমরা একটু দেখি, হোয়ার টু অ্যাপ্লাই বিডলেজ সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, অ্যাপ্লিকেশন ফর বিডলেজ সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন মাস্ট বি সাবমিটেড ইন পার্সন ই অ্যাট এনি ইমিগ্রেশন অফিস ইন বিলিজ। আপনি বেলিজের যেই কোনো ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশানটা রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশান আর অ্যাকসেপ্টেড ফ্রম মানডে টু ফ্রাইডে বিটুইন 8 AM টু 4 PM, সকাল 8 থেকে বিকাল 4 পর্যন্ত অ্যাপ্লিকেশানগুলো অ্যাকসেপ্ট করা হয়, এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত নো অ্যাপয়েন্টমেন্টস আর রিকোয়ার টু বি সাবমিশন ফর ইউর অ্যাপ্লিকেশান। ওকে, আপনার এই যে আপনি যে রেজিস্ট্রেশন করবেন, যে আপনি যে সাবমিশন করবেন আপনার অ্যাপ্লিকেশানটা, সেটার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন, আপনি সরাসরি যে কোনো ইমিগ্রেশন অফিসে গিয়েই আপনি জমা দিতে পারবেন আপনার অ্যাপ্লিকেশানটা। ভিউয়ার্স, এখন আরেকটা কথা হচ্ছে, আমি আপনাদেরকে আর একটু কথা বলে রাখি যে আমরা যারা ভিলেজ সিটিজেনশিপের জন্য আবেদন করতে চাই তাদেরকে অবশ্যই কিন্তু অনেকটি পন্থা অবলম্বন করতে হবে। যেমন আপনি সরাসরি সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারেন, বা আপনি অন্য কোনো পন্থা অবলম্বন করে আবেদন করতে পারেন। তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো সেগুলো হচ্ছে, এখানে দেখেন যে রিফিউজি বলে একটি অপশন আছে, এই রিফিউজি বলে যে অপশনটা, এই অপশনটার মাঝেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তো এই রিফিউজি অপশনের জন্য আপনি কোথায় আবেদন করবেন, বা আপনি কোথায় গিয়ে রিফিউজি, মানে রিফিউজি বলতে কি, উদ্যস্ত, যেটা আমরা বাংলা ভাষায় সহজ ভাষায় বুঝি যে রিফিউজি বলতে হচ্ছে উদ্যস্ত, মানে তাদের কোনো ঠিকানা নেই। যেমন আমরা ইউরোপে গিয়ে অনেকেই কিন্তু রিফিউজি ক্লেম করি, এসএলএম মারি, এসএলএম দিয়ে সেখানে কিন্তু রাজনৈতিক আশ্রয় নিই, বা পলিটিক্যাল কেস যেগুলোকে বলা হয়, বা আমার দেশে অনেক সমস্যা, বা এরকম যে বিভিন্নভাবে যে কোনো সলিসিটর বা উকিল ধরে বিভিন্নভাবে বিভিন্ন ডকুমেন্টস, একটা কেস সুন্দরভাবে আপনার নামে একটা কেস সাজিয়ে সরকারের কাছে আবেদন করেন যে আমার দেশে সমস্যা, বা আমার দেশে আমার কোনো ঠিক ঠিকানা নেই, আমার কোনো সঠিক বাসস্থান নেই, আমি আপনার দেশে রিফিউজি এসেছি, আপনার দেশে আমি আশ্রয় নিতে চাই। তো সেই হিসাবে এই অপশনটা দেওয়া হয়েছে ভেলিজের ইমিগ্রেশন ওয়েবসাইটে। আপনি চাইলে রিফিউজি এই অপশনটাতে ক্লিক করে আপনি রিফিউজি ক্লেম করেও কিন্তু আপনি সেখানে থাকতে পারবেন। মূল কথা হচ্ছে যে এই যে ভিলেজ পাসপোর্ট বা সিটিজেনশিপ পাওয়ার পরে 56টি দেশের ভিসা ফ্রি আমরা যেতে পারবো, এবং তার মধ্যে উল্লেখযোগ্য যে দেশটি সেটি হচ্ছে ইউনাইটেড কিংডম, মানে যুক্তরাজ্য। যেহেতু বিগত দিনে এই অঞ্চলটি, এই ভূখণ্ডটি ইউকে দ্বারা শাসনামল ছিল এবং শাসন করেছিল, সেই ক্ষেত্রে আমরা যখন এই দেশের সিটিজেনশিপ পাবো, মূলত আমরা 6 মাস বা আপনি চাইলে পার্মানেন্ট ইউকে বা যুক্তরাজ্যে গিয়ে থাকতে পারবেন, এটাই হচ্ছে মূল কথা। এবং তাছাড়া অন্যান্য অনারাইভাল ভিসা আছে বা ই ভিসা আছে, যে সমস্ত দেশ ইউরোপ, আমেরিকা, ইউরোপের যে সমস্ত দেশ, সব দেশেই কিন্তু আপনি অনারাইভাল ভিসা যেতে পারবেন, প্লাস ই ভিসাতেও যেতে পারবেন। আপনারা যারা এই ছোট দেশটিতে, মানে মূলত এই দেশের অর্থনৈতিকভাবে খুবই উন্নত, এবং সাথে সাথে এখানে যে ডলারের সিস্টেমটা আমাদের বাংলাদেশের কারেন্সি অনুযায়ী, ডলারের কারেন্সি অনুযায়ী খুবই ভালো একটি অ্যামাউন্ট পাওয়া যায়, আমরা যদি এখানে যেতে চাই
সম্পূর্ণ সব কিছু বিচার বিবেচনা করে আপনার যদি ভালো লাগে, মন মানসিকতা ওই ধরনের থাকে, তাহলে কিন্তু আপনি এই দেশটির জন্য চেষ্টা করতে পারেন। ইনশাল্লাহ আপনি সফল হবেন এবং খুব সহজভাবেই কিন্তু এই দেশের নাগরিকত্ব অর্জন করা যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এই মুহূর্তে এই চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আগামীতে নতুন কোনো দেশের নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।